আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাশড পটেটো তৈরি করতে হয়। তো এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছি, প্যাকেটের পেছনে প্রণালী লেখা আছে। তো এটা হচ্ছে রাইস কুকারের কাপ, আমি এই কাপ অনুযায়ী 2 কাপ পানি দিয়েছি। একদম গরম পানি করব ফুটন্ত, চুলার আঁচটাও বাড়িয়ে দিলাম। প্যাকেটটা খুলে এখন আমি পানিটা যখন গরম হবে তখন আমি ঢেলে দিব। আর সাথে ইউজ করছি আমি গরম দুধ এবং গোলমরিচের গুঁড়া। পানি যখন ফুটে যাবে তখন প্যাকেটের ভিতরে যে মিশ্রণটা থাকবে আমি ভালোভাবে এভাবে একটা চিমনির সাহায্যে নেড়ে নিব, যাতে দলা পাকিয়ে না যায়। খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি, আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচেরও কম গোলমরিচ গুঁড়া দিয়েছি। তারপরে আমি চুলার আঁচটা কিন্তু সাথেই রেখেছি। এই তো হয়ে গেল ম্যাশ পটেটো।